Quiero cortarnos ahí, ¿vosé, vosé, qué papcho? এমন কিছু ভাবছি না গগিন্নি, এমনি বসে আছি। তো দুদিন পর যে ঈদ, তুমি তো একটা নতুন কাপড় নিলে না তোমার নিজের জন্য। এবার ঈদে তোমাকেও নতুন কাপড় নিতে হবে বাবা। দিতেই পেরেছি, এতেই খুশি। না বাবা, এ কথা বললে চলবে না। না গো মা, এত ঈদ করে না মা। এখন আমার কাছে খুব বেশি টাকা পয়সা যে নেই, দরকার পড়লে পরে কিনে নেব, আপাতত দরকার নেই, বুঝেছো মা? এটা তোমার মেয়ে আর আমি মিলে আমাদের জামানো টাকা দিয়ে নিয়েছি। আমি খুব খুশি হয়েছি, কিন্তু তোমরা এত কষ্ট কেন করতে গেলে? এই কথা বললে হয় বাবা? ঈদের দিন সবাই একসাথে নতুন কাপড় না পরলে কি আনন্দ হয়? ঈদের দিন আমরা সবাই নতুন কাপড় পরবো। ঠিক আছে, তাহলে তাই হবে। বাবা মারা বাচ্চাদের সব সময় খেয়াল রাখে, তাদের ভালোবেসে যত্ন করে আগলে রাখে, তাই বাচ্চাদেরও উচিত নিজের বাবা মাকে ভালোবেসে তাদেরকে সম্মান করা, সবসময় তাদের কথা মেনে চলা।